जय जय देवी चराचर सारी कुचजुग शोभित मुक्त हारी बिना रंजित पुस्तक हस्ते भगवती भारती देवी नमस्तुते। ओम सरस्वती महाभागे विद्ये कमल लोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमस्तुते। देवी सरस्वतीर पूजार समय आमरा ए मंत्रटि उच्चारण करी। আচ্ছা, এই মন্ত্রটির অর্থ কি আমরা সবাই জানি? এর সরল অর্থ কি বোঝায় আমাদের? দেবী বিদ্যার মহাভাগ, কমলের ন্যায় যার লোচন, বিশ্বরূপা বিশালাক্ষী, বিদ্যাদায়িনী দেবীকে নমস্কার। জয় হোক দেবী বেদমাতার, যিনি কুচযুগ শোভিতা মুক্তাহার পরিহিতা বিনা পুস্তক ধারণ করে থাকেন, সেই ভগবতী দেবী ভারতীকে নমস্কার। দেবীর এই মন্ত্রের অর্থ এবং পুজোর সময় প্রতিমাতে বিশেষ কিছু বস্তুর উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, এই সৃষ্টিগুলো কী অর্থ বহন করে, তাদের মাহাত্ম্যই বা কী? এই সৃষ্টিগুলোর থেকে মনুষ্যের কী বা শেখার আছে? তো চলুন দেখে নেওয়া যাক। শ্রীবেদ, দেবী হস্তে বেদ ধারণ করে আছেন, যা শিক্ষা এবং জ্ঞানের প্রতীক, তাই দেবীকে বেদ মাতাও বলা হয়। পদ্ম, যা সৌন্দর্যের ত্রুটিহীন সৃষ্টি ও অষ্টমঙ্গলাদের মধ্যে একটি, যা আমাদের সর্বোচ্চ স্তরের চেতনা ও মুক্তির পথে নিয়ে যায়। বীণা, যা সঙ্গীত শিল্পের সর্বোচ্চ সুর, কেবল এই সঙ্গীত নয় বরং মহাজাগতিক নৃত্যকে বোঝায়। রাজহংস, যে মিশ্রিত দুধ এবং জলকে আলাদা করবার ক্ষমতা রাখে, যা আমাদের ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে শেখায়। নীরব হ্রদের জলে আমাদের মনকে শান্তির সাথে বিচরণ করতে জানায়। শ্বেত রঙের শাড়ি, যা আমাদের ইতিবাচক ও পরিচ্ছন্ন চিন্তা করতে পরিচালিত করে এবং মন ও অন্তর থেকে অজ্ঞতা এবং জড়তা অপসারণের জন্য নির্দেশ দেয়। या ब्रह्माच्युत शंकर प्रभृतिभिः देवैः सदा वन्दिता, सा मां पातु सरस्वती भगवती निःशेष जाड्या।